নমস্কার দর্শকবৃন্দ, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এই গরমে মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিড ডে মিলের পর ব্রেকফাস্ট, বাংলায় পড়ুয়াদের পাতে পড়ছে পুষ্টিগুণ খাবার। দেখে নিন মেনু, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পড়ুয়াদের কথা মাথায় রেখে চালু করা হয় মিড ডে মিল ব্যবস্থা, সেখানে দুপুরবেলা পেট পুড়ে খেতে পায় ছাত্রছাত্রীরা। পড়াশোনার সাথে সাথে যাতে পেট থাকে ভর্তি সেই দিকটাও নজরে রাখতেই শুরু করা হয় এই মিড ডে মিল ব্যবস্থা। কিন্তু বর্তমানে বেশিরভাগ জায়গাতেই মর্নিং স্কুল হচ্ছে, আর এর ফলে পড়ুয়াদের খাবার নিয়েও সমস্যার অন্ত নেই। সকালে স্কুল শুরু হচ্ছে এবং মিড ডে মিল মিলছে বেলা 10:30 নাগাদ। আসলে স্কুল শুরু হওয়ার পর সকাল থেকে অনেকটা সময় খালি পেটে থাকতে হচ্ছে পড়ুয়াদের। এমন অবস্থায় শিক্ষার্থীদের জন্য প্রাতরাশের অর্থাৎ ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। পড়ুয়াদের দেওয়া হচ্ছে সেদ্ধ ছোলা। স্কুলে আসার সাথে সাথেই পড়ুয়াদের সেদ্ধ ছোলা অথবা জলে ভেজানো ছোলা দেওয়া হচ্ছে। এর ফলে পড়ুয়াদের পেট যেমন কিছুটা ভরছে, তেমনই পুষ্টিগুণও পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, স্কুলে অবশ্য এই আয়োজন সরকারি তরফে করা হয়নি, এই জন্য আসেনি কোনো অর্থ সাহায্য। পড়ুয়াদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারাই ব্রেকফাস্টে সেদ্ধ ছোলার দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই ঠিক করেন নিজেদের বেতন থেকে চাঁদা দিয়ে এমন ব্যবস্থা নেওয়ার, আর সেই রকমভাবেই কাজ করা হয়েছে। আবার এই ঘটনা যে রাজ্যের প্রতিটি স্কুলে হচ্ছে তাও নয়, এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের নাদনঘাট রামপুরিয়া হাই স্কুলে। সেখানে পড়ুয়াদের এমন ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, 5ম থেকে 12ম শ্রেণী অবধি 1100 ছাত্রছাত্রী রয়েছে সেখানে, তাদের সবার জন্যই এমন সুব্যবস্থা করা হয়েছে। স্কুলের তরফে জানানো হয়েছে মর্নিং স্কুল যতদিন চলবে ব্রেকফাস্টের আয়োজন ততদিন থাকবে। সুতরাং এখন যেহেতু মর্নিং স্কুল চালু হয়েছে এবং কিছুদিন থাকবে, যতদিন গরম থাকবে ততদিনই মর্নিং স্কুল চলবে, তার জন্য কিন্তু খুব সকালে ছাত্রছাত্রীদের যেহেতু বেরিয়ে স্কুলে আসতে হচ্ছে, সেই জন্য সকালে কিন্তু অত সকালে কিন্তু কিছু খেয়ে আসার একটা সুযোগ তাদের থাকছে না। সেই জন্য স্কুলে আসার পরে কিন্তু প্রায় প্রত্যেকের মুখেই একটা কথা খুব খিদে পেয়েছে, যেহেতু মিড ডে মিল বেলা 10:30 সময় দেওয়া হচ্ছে। কী কারণে বেলা 10:30 সময় দেওয়া হচ্ছে সেটা স্কুল কর্তৃপক্ষই জানে। তবে বেশ কিছু স্কুলে কিন্তু আবার 4 পিরিয়ডের পরেই মিড ডে মিল দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা স্কুলের সমস্যা, 10:30 কেন দেওয়া হচ্ছে, তো সেই কারণে তারা খিদেতে থাকতে পারে না। সেই জন্যই কিন্তু এই স্কুলটিতে তারা নিজেরা চাঁদা তুলে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা নিজেদের থেকেই চাঁদা তুলে সকালবেলায় ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছানো মাত্রই তাদেরকে ভেজানো ছোলা অথবা সেদ্ধ করা ছোলা তাদের হাতে তুলে দিচ্ছে। এতে তাদের পুষ্টিগুণও যেমন পাচ্ছে তারা, এবং তাদের পেটও কিছুটা ঠান্ডা হচ্ছে এবং পেট ভরছেও। যাই হোক, এই স্কুলের মতো অন্যান্য সব স্কুলগুলো যদি এই ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয় ছাত্রছাত্রীদের। এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।